আন্তর্জাতিক নারী দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ আয়োজন। আন্তর্জাতিক রুটের একটি ফ্লাইটের সব কাজ পরিচালনা করলেন নারীরা। ইমিগ্রেশন থেকে ককপিট সবখানে দায়িত্ব পালন করেছেন তারা। ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG 349-এর নারী কর্মীদের প্রস্তুতি। ফ্লাইটটির পাইলট থেকে গ্রাউন্ড স্টাফ সবাই নারী। আকাশে ওড়ার আগে শেষবারের মতো করে নিচ্ছেন শলা পরামর্শ। আকাশপথে নারীদের সম্মান এক ধাপ এগিয়ে নিতে চ্যালেঞ্জিং এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত কেবিন ক্রুরা। অবশ্যই অনেক গর্ববোধ করি এই চাকরিটা নিয়ে। আমরা আজকের এই দিনে নিজেদের প্রেজেন্ট করতে পারছি একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। আমি একজন নারী, আমি গর্ববোধ করি আমাদের প্রাইম মিনিস্টারের কাছে, কারণ উনি নারীদের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট। আমরা বিমানে যারা ক্রু হিসেবে কাজ করছি, আমাদের অনেক সময় অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়, তো সেই ক্ষেত্রে বলবো যে আমাদের বিমান আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে। রোমাঞ্চকর এই সময়টিকে স্মরণীয় করতে উৎসাহের কমতি ছিল না পাইলট সহ জড়িত সবার। অনেক প্রাউড লাগছে, অনেক অনার ফিল করছি, একটা ন্যাশনাল এয়ারলাইন্সকে রিপ্রেজেন্ট করছি, অনেক ভালো লাগছে। 2025-এর মধ্যে বিমানের সকল কর্মকর্তার মধ্যে 25% নারী থাকবে। টিকিট বিক্রি, বোর্ডিং পাস প্রদান এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সকল সহযোগিতা আমরা নারী কর্মীদের মাধ্যমেই করতে পেরেছি। স্মার্ট এয়ারলাইন্স করার যে প্রত্যয়ে বিমান ম্যানেজমেন্ট কাজ করছে, সেখানে পুরুষ কর্মীদের সাথে সাথে নারী কর্মীরাও সমান তালে কাজ করছে। আজকে একটা ফ্লাইট করতে পেরেছি, ভবিষ্যতে আমরা আরও বেশি সংখ্যক ফ্লাইট শুধু নারীদের দ্বারা পরিচালনা করতে চাই। নারীদের নিয়ে এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সমাজে নারীদের অবস্থান শক্ত হবে, সার্থক হবে নারী দিবসের উদ্দেশ্য। আরিফুল ইসলাম, DBC News, ঢাকা।